ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম ভিডিও গাইজ আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি মোবাইল জিটিএ ফাইভ আর আজকের এপিসোডটা অনেক বেশি মজাদার হবে কেননা গাইস আজকে আমি তোমাদেরকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে দুইটা সিএনজি দেখাবো অ্যান্ড গাইস একটা হলো ব্ল্যাক কালার একটা হলো সবুজ কালার গাইজ ব্ল্যাক কালারটা তো তোমরা তোমরা গত এপিসোডে দেখছো অ্যান্ড সবুজ কালারটাও তোমরা প্রায় দেখছো বাট গাইস দুইটা আজকে কম্পেয়ার করাবো মানে দুইটা এক একসাথে তোমাদেরকে দেখাবো যেভাবে তোমরা গাইস কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেশি জোশ গাইস আরেকটা কথার উত্তর তোমাদের সবাইকে দিতে হবে তোমরা কি গ্যাস রবলক্সের ভিডিওটা আজকে দেখছো পতি গেমার সরি প্রতি না মাইকেলের বাপে আজকে ভাই মাইনমুর খায়া কম্পিউটারে বসে বসে রোবলগস খেলছে তোমরা গ্যাস ভিডিওটা দেখো নেই জলদি জলদি করে ফটাফট ভিডিওটা দেখে ফেলো বিকজ এই ভিডিওটা আগের ভিডিওটাই আমি রোবলগস ছাড়ছি গ্যাস তোমাদেরকে জিজ্ঞাসা করেই ছাড়ছে আমি অনেকেই বলছে ভাই দিতে এই জন্য আমি দিছি প্লিজ গাইস আর যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে সো আমি আজকে যেটা তোমাদেরকে দেখাবো গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে একটা সিএনজি হলো ব্ল্যাক কালার আর একটা হলো ইয়ো গ্রিন কালার মানে আমি যেটা বলছিলাম গাইস তোমাদের আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে কোনো সিএনজি দেবে না আরে সরি ভাই ভুল বললে ফেলছে না কি গাইজ আমি তোমাদেরকে আবার রিপিট করি কথাটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে কিন্তু সিএনজি দেওয়ার কথা ছিল অনেক আগে বাট না গাইস সিএনজি কিন্তু দেয় নাই পরে অ্যান্ড আমাদের আরেকটা যেটা আছে ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং ডি ওইটার ভিতরে সিএনজি দিছে অ্যান্ড গাইস আমি তোমাদেরকে এটা সবার আগে বলছিলাম কয়েকটা এপিসোড আগে যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে সিএনজি দিবে এবং সবার আগে যেটা দিবে ওটা হলো ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং ডি অ্যান্ড গাইস ওইটাই হয়েছে আমাদের ইন্ডিয়ান কার্স অ্যান্ড বাইক ড্রাইভিং থ্রি ডি যে গেমটা আছে ওইটার ভিতরে সবার আগে সিএনজি দিছে অ্যান্ড গাইস আমি কিন্তু তোমাদের ওইটার গেম প্লেও দেখেছিলাম আর গাইস এর দুই দিন পরে জাস্ট এই যে গতকালকে গতকালকে গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির নতুন একটা আপডেটের ভিতরে আমাদেরকে মানে যে ভিডিও ক্লিপটা পাঠিয়েছে রোহিত গেমার স্টুডিও ওইখানে গাইজ দেখছো তোমরা ব্ল্যাক কালার সিএনজিটা আনলক করছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে এখন গাইজ তোমাদের দুইটাই আমি দেখাবো তোমরা গাইজ নিজেরা বলবা কোনটা বেশি জোশ সো গাইজ তোমাদেরকে আগে ব্ল্যাক কালার সিএনজিটা দেখাই এই জায়গায় ঠিক আছে এই জায়গায় না এই জায়গায় তো ভাই আর্মি ক্যাম্প সরি বাট এই জায়গায় সিএনজিটা চালাইতে পারলে ভাই খুব জোস হতো দেখছো কি সুন্দর করে মেগা র্যাম্পের মতো একটা স্টেজ দিছে আর গাই সিএনজিটা যখন আসবে মেগা র্যাম্পে সবার আগে আমি ইউজ করবো তোমরা দেখো মেগা র্যাম্পে সিএনজি চালাইতে ভাই কতটা যে মজা থ্রি হুইলার যাই হোক ভাই কোথায় ফাও কথা বাদ আমি তোমাদেরকে আগে সিএনজিটা দেখাই ব্ল্যাক কালার অ্যান্ড গাইজ ফাইনালি এই দেখো আমাদের সিএনজিটা ঠিক আছে ব্ল্যাক কালার সিএনজি অ্যান্ড গাইজ আমি কেন বলি এটা সব থেকে বেশি জোস বিকজ এটার ভিতরে হরেন আসতে একে তো গাইস আমরা প্যাপো প্যাপো বাজাতে পারবো অ্যান্ড গাইস এটার স্পিডটাও তোমাদেরকে দেখায় এটার স্পিডটা কেমন হবে আমরা যেটা দুদিন আগে খেলছিলাম আমি তোমাদেরকে বলছিলাম না প্রায় ওরকমই হবে বাট না গাইস এটার স্পিডটাও অনেক জোস আর গাইস ব্ল্যাক কালার তো পিছন দিয়ে ডিজিটাল নাম্বার দিয়ে দেখো এইট সেভেন এইট নাইন ঠিক আছে এন্ড বাট আমাদের সবুজ যেটা আমি ওইটাও তোমাদেরকে দেখাবো ওইটা তো কোনো ডিজিটাল নাম্বার নেই আর ভাই ওইটা সামনে কেমন জানো কোনো কিছুই দেয়নি বাট এই সিন যেটা সবথেকে বেশি মারাত্মক দেখো কিভাবে ভাই এটা কন্ট্রোল করা হয় আর এটা স্পিডটা দেখো ভাই বিশেষ করে এটা স্পিডটা আমার কাছে বেশ ভালো লাগে একবার পুরো অর্গানিক ভাবে দিছে ভাই এটা এত যে লাড়াচাড়া করতেছে তারপর এটা উল্টায় পড়ে যেতেছে না ভাই সাহেব বাট তোমরা সবুজটা আমি একটু পরে তোমাদেরকে সবুজটাও দেখাইতেছি আমি কেন বলতেছি যে দুইটার কম্পেয়ার একসাথে করবো আমরা জাস্ট এটা একটু দেখো এটা চালাইতেছে এটার স্পিডটা দেখো আর এটা কন্ট্রোলিংটা দেখো কতটা জোস ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে সিএনজি যে বলতেছিলাম ভাই আমরা যে এত বেশি সিএনজি পাগল ছিলাম এন্ড গাইস ফাইনালি এটাও দিছে বাট গাইস সিএনজিটা অনেক জোস ভাবে কন্ট্রোল করা যাইতেছে সো থ্রি হুইলার একবার পুরো স্টান্ট সহকারে বাট হ্যাঁ ওয়েট আমি এখন তোমাদের কোই সিএনজিটাও দেখাই এন্ড গাইস ফাইনালি এই সিএনজিটা দেখা আমি তোমাদেরকে ফার্স্ট পারসন মোড দিয়ে দেখাই এই যে দেখো গাইস এই হলো আমাদের ইন্ডিয়ান কারস এন্ড বাইক ড্রাইভিং থ্রি ডি সিএনজি ভাই এটার ভিতরটা দেখো আর ওইটারটা দেখো ভাই এটার ভিতর কেমন যেন ভাই কালার বেশি দেওয়া আর সিট যেটা দিছে ভাই সিটগুলো এত বেশি একটা ভালোভাবে দেয় রড একটা তেরা বাঁকা ভাই বাট ভিতরে এই যে এই সিন যে মেইন পার্টটা মানে আমি তোমাদেরকে গান দেওয়া দেখাই যেটা তোমাদের বুঝতেও ইজি হবে এই যে এই পয়েন্টটা অনেক জোসভাবে সাজেছে এটার ভিতরে অ্যান্ড গাইজ সামনে যদি বলো সামনেরটা বেশি একটা কোয়ালিটিফুল বানাতে পারে না বিকজ এটা কেমন জানে ভাই এই যে এই জায়গাতে বের হয়ে গেছে তারপরে এই যে ডাটটা আছে এটা আবার ঠিক আছে ঠিক আছে বাট গাইজ চাকার দিকে তাকালে ভাই চাকাটা একবারে পুরে বাজে সাদা কালার দিয়ে দিছে ভাই এটা কেমন জানো বাট এই পিছন ভাই পিছনটা মোটামুটি ভালো লাগে আমার সব জায়গায় দুইটা সিএনজিতে আমার পিছনটা ভালো লাগে বাট তোমরা নিজেরাও গ্যাস কম্পেয়ার করে বলো যে কোন সিএনজিটা থেকে বেশি ভালো লাগে তোমাদের বাট আমি এটার স্পিডটাও আজকে একটু চেক করবো বিকজ এতক্ষণ যাবত তোমরা দেখা গেছ এটার স্পিডটা দেখছিলাম মানে ব্ল্যাক কালার যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিটা বাট এখন এটা তো আমরা একটু চেক করে গেছি এটার পিছনে দেখো প্যাপ ভাই এটার ভিতরে তো বট 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 যে সাউন্ডটা ওটা তো ভাই ঠিক মতো হয় না ধুর ভাই কি সাউন্ড দিছে এটা ধুর মনে ভাই এটার যে সাউন্ড দিছে মনে থাকে আমি কি বলে বড় কোন স্পোর্টস কার চালাইতেছি বট বট যে সাউন্ড ওই ওইটার কোনো সাউন্ডই নেই সিএনজি তো ভাই দিছে বাট সিএনজি কোনো কোয়ালিটি করে দেয় না রে ভাই ডেভেলপার ডেভেলপার আমার তরফ থেকে এক পট লাগো পিক ক্যামেরা আসো সবাই সবাই তাকে উপহার দিয়ে আসো গাইজ আমার তরফ থেকে তোমরা সবাই ডেভেলপার এক পটলা হাগু ফিক্কা মেরে আসো বাট গাইজ কথা এটা না কথা হলো গাইজ এটা সাউন্ড একবারে পুরো বাজে সিন যে মেইন সাউন্ডটা থাকে যে ভাই কেমনে করে বট 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 বাট এটার ভিতরে ওইরকম কোনো বট বট সাউন্ড নাই ছি ভাই এটার হাগু মার গাড়ি তো দূর মাথা পালতু সিএনজি এটা সো আমাদের সবথেকে বেস্ট সিএনজি কোনটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিএনজি জি ভাই একবার ভাই দিছি ফুটায়া আর গাইস একটা জিনিস দেখো এটা ফুটাইলে একবার ইন টোটালি ব্ল্যাক হয়ে যাইতেছে মানে যে জায়গায় সবুজ ছিল ইয়েলো ছিল সব কিছু বাদ চাকা সাদা ছিল ওটাও বাদ ভাই কি লজিক ভাই এগুলা চাকা তো ভাই ব্লাস্ট হলে তো এরকম কালো কালার হয়ে যায় না রে ভাই কি বানাইছে এই জন্যই ভাই এই এগুলা ভাল লাগে না আমার কাছে অ্যান্ড গাইস আরেকটা জিনিস আমার যে নতুন আচ্ছা আচ্ছা দাঁড়াও ফোর সিক্স জিরো টু দেই এটাতে কি দেয় আমি জানি না সঠিকভাবে আ জানতাম বাসটাই আসবো বাট এটার বাসটা বা অনেক আমেজিং যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ছিল লাল কালার ওইটা থেকে এটা একটু বেশি জোস কেন বলতেছি গেছ তোমরা দেখো বাসটা পুরোপুরি ফুল মডিফাই করছে জাস্ট ভিতরটা দেখো এই যেভাবে হওয়ার কথা সেম টু সেম ওইভাবে দিছে আর একটা বাসটা ভাই বাসের স্ট্যান্ডারটা খুব জোশভাবে মানে মেনটেন করছে ভাই এটা একটা ভালো জিনিস তোমাদেরকে জুম করে দেখায় আমি এই যে ও বাবার এটা কি জুম হয়েছে রে ভাই এই জায়গাতে দেখো আস্তে আস্তে এই যে বাসের সিটগুলোও পুরো পারফেক্ট আমার কাছে ভাই এইটার ভিতরে সব থেকে যদি কোনো বেশি লাগে বলো সব থেকে গাইস বাস ভাই বিড়ালটা প্রচন্ড ম্যাও ম্যা ম্যা মেয় করতেছে বাসটা ভাই দেখতে অনেক বড় সেই

সাত হাজার এক ভাই সাব দেখো মুড ভাই পুরে অবাক বাট এর লাইট লাইটটা একটু বেশি কম মানে পাওয়ার কম হয়ে গেছে ভাই সামনে তো দেখাই যায় না ফার্স্ট পার্সন দিলে ও ভাই মনে থাকে ফাইনালি তোমাদের এটার স্পিডটা আমি দেখাই জাস্ট ওয়েট কেজি দেখো এটার ভিতরে কিন্তু ভাই স্পিডটাও দেখা যায় একশো আশি মিটার ভাই বাসের স্পিড অ্যান্ড গাইস ওয়েট গাইস ওয়েট আমি তোমাদেরকে সি এন জি স্পিডটাও দেখাই দিই অ্যান্ড দেন তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো মিলাইতে পারবা প্যারা নাই জাস্ট ডায়াল করো গাইস এখন এটার স্পিডটা দেখো এটারটা কত একশো পাঁচ বাট বহুত খেলছে দরকার নেই ইন্ডিয়ান বাইক ড্রিম থ্রি ডি তে চলো এবার সো গাইস এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করা দেখো অন্য কোনো গেম প্লে নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সি ইউ